মা এটা একটু ধরো তো দেখো মা এগুলাই হচ্ছে তার প্রমাণ বা 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 তাহলে তো হয়েই গেল শুধু শুধু বাড়ির লোকগুলোকে টেনশন দেওয়া তার মানে আমাকে কথা দেওয়া সত্ত্বেও দিয়া ব্যাডমিন্টন খেলতে চলে গেল তাহলে কাল রাত থেকে আমি যে আশঙ্কা করছিলাম সেটাই সত্যি হয়ে গেল মা আচ্ছা তুমি নিহারের কথা শুনে কেন কোনো সিদ্ধান্তে আসছো তুমি নিহারের কথায় কোনো সিদ্ধান্ত নিও না মা আমরা আগে সবাই খোঁজ খবর করি আগে ভালো করে জানি বিষয়টা কি তারপর তো নিখিল আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে এসেছি আচ্ছা মা তোমার মনে আছে কয়েকদিন আগেই তুমি বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপ টুর্নামেন্টের ফর্মটা দাদা ভাই আর দিয়া দুজনের সামনে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিয়েছিলে তখন কিন্তু ওদের দুজনের মধ্যে থেকে কেউ কোনো প্রতিবাদ করেনি বিকজ ওরা জানতো যে তুমি কোনো কথা শুনবে না তাই তোমার সামনে দাঁড়িয়ে তোমার হাতে হ্যাঁ দিয়েছিল আর তারপর যখন তুমি ওই তো আমার আর্য ফোন করেছে বোধ হয় আমার আর্য ফোন করেছে আমি ধরবো হ্যালো আর্য আমি সরি মাধবী আন্টি আপনি বোধ হয় আর্যকে এক্সপেক্ট করছিলেন তাই না বাট আমি তো আর্য নই আমি বললাম আর্য ছোটবেলার বন্ধু মায়াঙ্ক মায়াঙ্ক তুমি হঠাৎ বাড়িতে ফোন করলে কেন আমার আর্য কোথায় আমার আর্য কোথায় ওর কোনো ক্ষতি করে দাওনি তো ওর গায়ে যদি একটাও আঁচ লাগে না আরে আন্টি জি আপনি খালি পিলে এত টেনশন কেন করছেন হ্যাঁ অবশ্য আমার মাও আমাকে নিয়ে খুব টেনশন করে টেনশন করাটাই তো মায়েদের ধর্ম তাই না তুমি বলো আমার আর্য কোথায় ও কোথায় আছে ও ভালো আছে তো ও সুস্থ আছে তো আরে আন্টি জি আর্য একদম সহি সালামত আছে একদম সহি সালামত আপনার বৌমা ওর এত যত্ন নিচ্ছে ওর কি কোনো খারাপ হতে পারে ওরা তো উদয়পুর বিচে ছুটি হানিমুন করছে উদয়পুর দিয়া আর আর্য উদয়পুর গেছে হ্যাঁ আন্টি জি এই উদয়পুরেই তো বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপের টুর্নামেন্টটা হবে আর কালকে দিয়া খেলবে আমি তো ওই জন্যই আপনাকে ফোন করেছি যে আপনার বড় বৌমা এতদিন পরে ব্যাডমিন্টন খেলবে আর আপনি যদি স্টেডিয়ামে থাকতেন তাহলে ও কতটা উৎসাহ পেত তাই না দিয়া কাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলবে তার মানে নিহার যা বলল সেটা সত্যি হ্যাঁ আন্টি জি আর এই টুর্নামেন্টের চিফ গেস্ট হচ্ছি আমি আমার কাছে পার্টিসিপেন্টদের সবার নামের লিস্ট চলে এসছে দিয়া কালকে খেলছে আপনি বরং এক কাজ করুন আপনি আঙ্কেলকে নিয়ে আর আপনার ফ্যামিলির বাকি সব মেম্বারদের নিয়ে এখানে চলে আসুন তাহলে টুর্নামেন্ট খেলাটাও দেখতে পাবেন আর অ্যাট দ্য সেম টাইম উদয়পুর বিচে একটা ছোট্ট হলিডেও হয়ে যাবে তারপর যদি দিয়া কালকে টুর্নামেন্টটা জিতে যায় তাহলে তো আপনার বাড়িতে জশন হবে জশন আমাকে ইনভাইট করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে আন্টি জি আমাকে ইনভাইট করতে একদম ভুলবেন না আপনারা কালকে সবাই মিলে চলে আসুন এবার রাখলাম টাটা বাই বাই মা Just shun away. Call just shun.